ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈ তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর শান্তি বর্ষিত হোক, যে সমস্ত মুসলিমরা জীবিত অবস্থায় এবং ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গন্ধনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, কম মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, সবাইকে জানাই ঈদ মোবারক। নাকি ঈদ মোবারক। তাকাব্বালুল্লাহ মিন্না মিনকুম সালিহাল আমাল। গত ঈদে বলেছিলাম যে ঈদ মোবারক কোরআন হাদিসের শব্দ নয়। ঈদ মোবারক যদিও কোরআন হাদিসের শব্দ নয়, যদি বলেন আমরা বাধা দিব না, কিন্তু সুন্নাতি পদ্ধতিটা ছাড়তে পারবেন না। সুন্নাতি পদ্ধতিটা হচ্ছে তাকাব্বালুল্লাহ মিন্না মিনকুম, আল্লাহ আমার এবং আপনার তরফ থেকে ভালো আমলগুলি কবুল করে নিক। ওই ঈদেও পুরো রমজান মাসে ভালো আমল করেছেন, এই ঈদেও পুরো জিলহজ মাসের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা কম ভালো আমল করেন নাই এবং এখনো করবেন। বাড়িতে গিয়ে নিজ হাতে গরু জবাই দিয়ে নিজ হাতে কোপাকুপি করে, জীবনে কোনোদিন কোপ দেয় নেই, হাতে ফুসকাও পড়ে যায়, চোষও পড়ে যায় অনেকেই, এই কষ্ট করে নিজ হাতে আবার গরিব মানুষের হাতে গোস্ত তুলে দেওয়া, এটা কিন্তু কম ত্যাগ নয়, কম ত্যাগ নয়। এই ত্যাগের নামই হচ্ছে কোরবানি, এই ত্যাগের নাম হচ্ছেই কোরবানি। আর এই ত্যাগ যারা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরবানিকে বলছে মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করা যায় সেটার নামই হচ্ছে কোরবানি। তাকাব্বালুল্লাহ মিন্না মিনকুম সালিহাল আমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আপনাদের তরফ থেকে কবুল করে নিক। কিন্তু হ্যাঁ, ঈদ মোবারক, আজ তো রাস্তাঘাটের অভাব নাই, কিন্তু ঈদ মোবারক অর্থটা কি কোনোদিন কি খেয়াল করেছি? ঈদ মোবারক মানে কি? ঈদ মানে বারবার ফিরে আসে যে বিষয়টি, যে বস্তুটি বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ, তার মানে আনন্দ। ঈদ মানে আনন্দ, আনন্দ মানেই কিন্তু ঈদ নয়। বিদেশ থেকে ছেলে বাড়ি এসেছে, অনেক আনন্দ হচ্ছে, টাকা পয়সা নিয়ে এসেছে, অনেক সুন্দর সুন্দর বিদেশ থেকে মালপত্র নিয়ে এসেছে, আনন্দ হতে পারে, কিন্তু এই আনন্দের নাম ঈদ নয়। তাই বলে আপনি ঈদ বাড়ি বলতে পারেন, আনন্দ বাড়ি বলতে পারেন, বিয়ে বাড়িতে আনন্দ হয়, কিন্তু আনন্দ হলে এটা ঈদ বাড়ি বলতে পারেন না, বিয়ে বাড়ি বলতে পারেন। ঈদ মোবারক, যে আনন্দের মধ্যে বরকত নিহিত আছে, যে আনন্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখে দিয়েছেন, সেই ধরনের আনন্দ করার নামই হচ্ছে ঈদ মোবারক। যুবকরা ড্রাম বাজিয়ে আনন্দ করে ঈদ মোবারক পালন করলে সেটা ঈদ মোবারক না হয়ে গজব হতে পারে, কি বলেন আপনারা? ঈদ মোবারক না হয়ে গজবে পরিণত হবে, মনে রাখবেন। গজব আসার তিনটি কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাস্তি নামিয়ে আনবেন,
আকাশ থেকে নামিয়ে আনবেন, নিচ থেকে নামাবেন, সমুদ্রের তলদেশ থেকে নামাবেন, অথবা জালেম শাসক তা চাপিয়ে দিবেন, অথবা বিদেশের তরফ থেকে শাস্তি নামিয়ে আনবেন, যে কোনো প্রকারের শাস্তি নামিয়ে আনবেন, মুসলমানরা কিন্তু এই বিপদের মধ্যে এখন আছে। আর কি আসবে? মাসখুন, আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের সমাজে যারা দেখবেন, যারা 80 বছর পার হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, তাদের চেহারা দেখলে মনে হয় এখনো নূরের ঝলক দিচ্ছে, আছেন এরকম? আর 60 বছর, 40 বছর থেকে 60 বছরের যে মানুষগুলো আছে, এইগুলোর দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা, গাল গোল চাপা চোপা ভেঙে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের আকার আকৃতি চেঞ্জ করে দেওয়া হবে। কেন? যখন মানুষের মধ্যে অতিমাত্রায় মাদকদ্রব্য সেবন বেড়ে যাবে, বেশি সবচাইতে বড় সমস্যা আমাদের যুব সমাজের এখন বর্তমান সামাজিক সবচাইতে বড় সমস্যা হচ্ছে মাদকদ্রব্য সেবন। মাদকদ্রব্য সেবন করলে শুধু পরিবার নষ্ট হয় না, গোটা সমাজ নষ্ট হয়ে যায়, আর পরিবারটা তো ধ্বংসের অধঃপতনের অতল তল পর্যন্ত পৌঁছে যায়, ঠিক না বেটি? 2 নম্বর হচ্ছে ইত্তেফাদুল কায়নাত। যখন মানুষ নর্তকি নিয়ে পাগল হয়ে যাবে, নর্তকিতে আগে দেখতে হলে টিকিট কেটে বিভিন্ন যাত্রা প্যান্ডেলে বা সিনেমা হলে যেতে হতো, এখন আর বেশি কিছু লাগে না এইটা থাকলেই। আর যদি একটা ইন্টারনেট লাইন লাগিয়ে দেন, সবাই যার যার অবস্থান থেকে সে সেইভাবেই দেখছে নর্তকি। নর্তকি এখন হাতে হাতে উঠে গেছে, 10 বছরের বাচ্চা থেকে শুরু করে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত মাপ পাচ্ছে না। আর গজব আসবে আমাদের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিবে। আপনি কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকবেন? 10 বছর আগে এত মৃত্যু চন্দ্র দেখা যায় নাই, 10 বছর আগে এত বজ্রপাত দেখা যায় নাই, 10 বছর আগে এত ভূমিকম্প ভূমিধ্বস দেখা যায় নাই, ঠিক না বেটি? 3, জারবুল মাহাজিব। মানুষ যখন বাদ্যযন্ত্র অবাধ করে দিবে, যেখানে যাবেন সেখানে বাদ্যযন্ত্র, ইসলামী সঙ্গীত বন্ধ বাদ্যযন্ত্র, আরে যে বাংলাদেশের মতো জায়গায় কোরআনের আয়াত দিয়ে গান বানিয়েছে, তা আবার বাদ্যযন্ত্র দিয়ে, জিকির করছেও বাদ্যযন্ত্র দিয়ে, এর চাইতে বড় গজব আর কি হতে পারে? ভূমিধ্বস বেড়ে যাবে, গজব নেমে আসবে, আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। যখন 4টি কাজ তাদের মধ্যে ঘটে যাবে, 3টি কাজ ঘটে যাবে, মদ পান বেড়ে যাবে, নর্তকি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন তাদের উপরে ঘটবে মাদকদ্রব্য। এমন একটি চিজ মাদকদ্রব্য, এমন একটি বিষয় যে বিষয়ে মানুষকে একেবারে নিচুতরে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই মানদারগণেরা, এই মানদারগণ শুনে রাখো, যারা ইমান এনেছে তাদের জ্ঞান রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মাদকদ্রব্য নিশ্চয় হচ্ছে লটারি, আর নিশ্চয় যারা দেখে যে সমস্ত মূর্তি আছে, মূর্তির বেদি, মূর্তির বেদি এটা ভাগ্য নির্ণয়কারী সরব, এবং যেগুলো আছে সবগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, সবগুলো হচ্ছে শয়তানি কার্যক্রম, মদ, জুয়া, লটারি এবং মূর্তির বেদি, যেখানে আমরা ফুল দিয়ে সম্মান করি, সবগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাকি কর্মকাণ্ড, এটা পাক নয়, নাপাক, নাপাকি কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, শুনে রাখো ফাজিদানি বুহু, তোমরা এটা থেকে বিরত থাকো, এটা শয়তানি কার্যক্রম, যদি বিরত থাকো তাহলে কি হবে, শুনে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাতেই তোমরা
তোমরা সফলতা অর্জন করবে, নসিব নয়। সফল আনতে হলে, একটি পরিবার যদি সফল হতে হয়, তাহলে মাদকদ্রব্য থেকে বিরত থাকতে হবে, লটারি থেকে বিরত থাকতে হবে, ঠিক তেমনি সুদ থেকে বিরত থাকতে হবে। এগুলো যদি থাকে, কেউ যদি লটারির পিছনেই ঘোরে, তাহলে এই পরিবারটা নিঃশেষ হয়ে যায়। কোন পরিবারে যদি জুয়া ঢুকে যায়, সব নিঃশেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে, শোনো, শয়তানের প্রবল ইচ্ছা হচ্ছে মানুষের মাঝে শত্রুতা, গ্যাঞ্জাম, ঝামেলা তৈরি করে দেবে মদের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে। এটা শয়তানের প্রবল ইচ্ছা। আর কি করে জানেন? ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, তারপরে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সরল জিকির আছে এ থেকে মুখ ফিরিয়ে দিবে। আজ যারা খেলা দেখেছেন, বদরীতে বিশ্বকাপ খেলা দেখেছেন, আরে আমি আশ্চর্য হয়ে গেছি, আমার খাস খাস কিছু মুসল্লি, তারাও দেখি ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দেয়, আজকে আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল, এ ওর সমালোচনা করো সমালোচনা করে আজিব ব্যাপার। আমি এদের ইমাম নিয়ে মাঝে মধ্যে চিন্তা করতাম, মাঝে মধ্যে বসে বসে বাসি বাসায় বসে বসে, যে এদের ইমাম কোথায় গিয়ে ঠেকেছে, জিরোর নিচে গিয়ে ঠেকেছে আমার মনে হয়, আজিব ব্যাপার। এইটা নিয়ে আপনিও ঝগড়ায় লিপ্ত হলেন। যে ব্যক্তি জুয়ার মধ্যে লিপ্ত হয়, অন্তত ওই সময় আল্লাহর জিকির আসে করে না, প্রথম সমস্যা না? ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়ালিস সালাতি, সালাত থেকেও বিরত রাখে। হাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা মদ জুয়া থেকে বিরত থাকবে না? মদ যদি কোনো ফ্যামিলিতে ঢোকে, জুয়া যদি কোনো ফ্যামিলিতে ঢোকে, পুরো ফ্যামিলিকে নিঃশ্বাস পরিশেষ করে দেয়, সাথে সাথে তার এমন সুয়াজি রোগ আশেপাশের গুলো নষ্ট করে, সাথে সাথে পুরো দেশ পর্যন্ত শেষ করে দেয়। এইটা হচ্ছে আমাদের একটি সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে জঙ্গিবাদ। জঙ্গিবাদের ব্যাপারে বলার সময় নেই, এখন শুনে রাখুন, আবার আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, আমাদের যুবক ছেলেদের জন্য ফাঁদ পেতেছে, হেমলিনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়ে যাচ্ছে। আজ ইন্টারনেটে যারা থাকেন তারা বুঝতে পারবেন, বিশেষ করে কয়েকটি নেটওয়ার্ক, একটা হচ্ছে উম্মা নেটওয়ার্ক, উম্মা নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে VOI, ভয়েস অফ ইসলাম, এরকম আরও অনেক মিডিয়া আছে যার মাধ্যমে হেমলিনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজিয়ে যাচ্ছে। কে বাজাচ্ছে তার পরিচয় নাই, কে তিনি, কে শায়েক, কে ইসলাম প্রচার করছে তার নাম নাই, পরিচয় নাই, চেহারাটা পর্যন্ত জনগণের সামনে আনতে পারে নাই। ওই গুহায় বসে, গর্তই বসে জেহাদের ডাক দিচ্ছে এমন মধুর ভাষায়, এত সুন্দর ভাষায়, আর আমাদের যুবকেরা সেই হেমলিনের বাঁশিওয়ালার ইঁদুরের মতো গিয়ে ঝাঁপ দিয়ে তাদের মধ্যে পড়ছে, যেই পড়ছে আর বিপদের মধ্যে সামিল হয়ে যাচ্ছে। ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা না বললেই নয়, সৌদি আরবের এক যুবক, 17 বছরের এক যুবক, জঙ্গি আস্তানা থেকে ফিরে একটি গল্প লিখেছেন তিনি। কিছুদিন আগে আইএস যে বলো, আইএস এর মধ্যে থেকে ফিরে এসে তিনি বলছেন, আমি যখন আইএস এ গেছিলাম, যাওয়ার পরে আমাকে প্রধান এসে বলছে, আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে এই কাজের আঞ্জাম দেওয়ার সুযোগ দিয়েছে 14টা বছর, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন, আপনি এখনই আপনার কাজ সম্পূর্ণ করুন, অর্থাৎ আপনার মিশনে আপনি নেমে যান। একটা ধরিয়ে দিয়ে বলছে, আপনি ওই জায়গাটার দায়িত্ব আপনি দিয়েছেন, তার মানে আত্মঘাতী নিজে হয়ে যান। তো যুবক উঠে বলছে যে, শায়েক আমার একটি ছোট্ট কথা ছিল। বলছে, কি কথা বলো? বলছে যে, আল্লাহ আপনাকে 14 বছর জগৎ কবুল করেছে, তো আপনি বেঁচে কেন? আর আমার মাত্র 14 দিনে হয় নাই, আর আমার হাতে ধরিয়ে দিলেন বোমা, যাতে আমি মেরে আত্মঘাতী হয়ে যাই, তার মানে আমি দুনিয়া থেকে চলে যাই, আপনি 14 বছর বেঁচে কেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 14 বছরের মধ্যে কবুল করে নাই কেন? গুহার মধ্যে দাওয়াত দিয়ে শুধুমাত্র জনগণের মগজকে নষ্ট করার ছাড়া কিচ্ছু করা যায় না। যারা এস আল কায়দা যারা আছেন, শুনে রাখুন, দেড় ঘন্টে বলতে যাই, আপনাদের কারণে আজ বারবার মুসলিমরা মার খাচ্ছে, বারবার মুসলিমরা না হয় বিধর্মী দেশে ছিল, আজ সিরিয়ার মুসলমানদের আঘাত আনা হচ্ছে কোন অপরাধে, আজ ইরাকে মুসলমানদের উপর আঘাত আনা হচ্ছে কোন অপরাধে, আজ আজকে কাশ্মীরের মুসলমানদের উপর আঘাত আনা হচ্ছে কোন অপরাধে, একটিমাত্রই কারণ আপনাদের এই অপরাধের ফসল। আজ আফগানিস্তান এর মানুষ সুস্থে ঘুমাতে পারে না, আপনাদের কারণে আজ মুসলিম দেশগুলো অস্ত্র
এখনো পর্যন্ত বক্তব্য দিয়ে রাখছেন কাবার ইমাম নাকি কাফের হয়ে গেছে, মদিনার ইমাম কাফের হয়ে গেছে, অমুকের ইমাম কাফের হয়ে গেছে। কোনোদিন কি শুনেছেন এদের মুখে যে আমেরিকা কাফের হয়ে গেছে? কোনোদিন শুনেছেন ইসরায়েল নষ্ট হয়ে গেছে? কোনোদিন শুনেছে? ওদের একটি সমস্যা, যারা কোরআন হাদিস প্রচার করে তাদের ভেবেশ ধারণ করে তাদেরকে বিশৃঙ্খল করে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া। আহলে হাদিস ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আমার আপনারা আমাদের মধ্যে আত্মগোপন করা খুব সহজ ব্যাপার, এই জন্য আপনারা যাচাই করে নেবেন। তাদের কিছু নমুনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন, কিছু নমুনা, অনেকগুলো হাদিস এসেছে। বুখারীর হাদিস নম্বর 3311, বুখারীর হাদিস নম্বর 5057, বুখারীর হাদিস নম্বর 6934, এই তিনটি হাদিস দেখলে আপনি বুঝতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কিছু বলেছেন যে ইয়াতি ফি আখিরিজ জামানি কওমুন হুদাসাউল আসনা হুদাসাউল আসনান তারপরে সুফাউল আহলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন কিছু যুবক আছে তাদের বয়স অল্প হবে, আবার খুব পাকনা পাকনা সুন্দর সুন্দর কথা বলবে, আর কি করবে, তারা বুদ্ধিতে কম হবে কিন্তু পাকনা কথা বলবে, ভালো ভালো কথা বলে মানুষকে ডাক দেবে, আর তারা একটু কঠোরপন্থী। আরেকটি বিষয় জানার সুবিধা হচ্ছে, আপনারা যখনই কাউকে কাফের বলতে দেখবেন, ঘন ঘন কাফের বলতে দেখবেন, যে একজন মানুষ জিনা করেছে ওকে একটু কাফের হত্যা করো, একজন মানুষ মদ খেয়েছে হত্যা করো, একজন মানুষ কাবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায় না। আর এই হত্যা করার দায়িত্ব আপনারও নয়, শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে শাসকের, শাসক শাস্তি দেবে। এই কথাটি যতক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে সেই হচ্ছে জঙ্গিবাদ মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জঙ্গিবাদ মুক্ত করার তৌফিক দান করুক, আমাদের বিশেষ করে আমাদের আহলে বৃহত্তম আহলে হাদিস সমাজ যাতে জঙ্গির কোনো আস্থানা করে না উঠতে পারে, এই জন্য আমি আরও এদের ব্যাপারে আরো খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা দেব। বিশেষ করে তামিম আল আদনানি সহ আরো এর সহচর অনেকগুলি আছে যারা এখনো পর্যন্ত চেহারা দেখাতে পারে নাই, গুহায় বসে তারা জিহাদের ডাক দিচ্ছে, শুধু আপনাকেই মারবে, ও জীবনে মরবে না। মনে রাখবেন, মনে রাখবেন, আব্দুর রহমান আপনার আমার ছেলেকে কিন্তু আত্মঘাতী করেছে, নিজে আত্মঘাতী হয় নাই, নিজে পুলিশের হাতে একবারে সুন্দরভাবে ধরা দিয়েছে, যদিও ফাঁসি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ